তরঙ্গ যায়, তরঙ্গ ফিরে আসে, গান বেঁধে দাও নিঃশ্বাসে নিঃশ্বাসে, ঘাস খোঁজে এনে কি উপায়ে মরুভূমি ঢেকে দিতে হয় তাই শিখিয়েছ তুমি, তেপান্তরের রোদ্দুরে রোদ্দুরে সারাদিন ধরে বালির রাস্তা খুঁড়ে কি করে জাগাবো পুষ্করিণীর জল, তুমি মনে মনে বলে গেছো অবিরল। তুমি কি একলা, তুমি কি সঙ্গী চাও, তাই ভোরবেলা ঘুম থেকে ডেকে নাও, তাই মাঠে মাঠে এত কি গাছের দল দাঁড় করিয়েছ, পাখিদের সম্বল খড়কুটোগুলি সাজিয়ে রেখেছ মাঠে, পেরোতে পেরোতে আমার তো বেলা কাটে, সন্ধেবেলায় ফিরে এসে দেখি কেউ আমার খাতায় ঢেলে দিয়ে গেছে ঢেউ, ঢেউগুলি যায়, ঢেউগুলি ফিরে আসে, গান বেঁধে নিই নিঃশ্বাসে নিঃশ্বাসে। আসলে এই যে গান বেঁধে নেওয়া নিঃশ্বাসে নিঃশ্বাসে, এটাই তো ব্যক্তি যাপনের কাছে কবিতা, তাই না? এই যে আমরা বলি যে দেশ কি, ঘর কি, মন্দাক্রান্তের একটা লেখায় সেদিনকে আমি পড়ছিলাম যে শেষ স্তবকটায় ও লিখছে যে ঘর বলতে এসব খুঁটিনাটি, ঘর বলতে আকাশ থেকে ভূমি, একদিকে পথ বিষম হাঁটাহাঁটি, পথের শেষে ঘর বলতে তুমি। আবার এই যে ঘর, বাড়ি, পাড়া, সেখান থেকে দেশ, রবীন্দ্রনাথের কথা হচ্ছিল।